নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবে, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। দর্শক বৃন্দ, আজকের এই ভিডিওটা একটু বেশি করে দয়া করে, সেটা আমি দয়া করে আপনাদেরকে বলছি, দয়া করে একটু বেশি করে শেয়ার করবেন। প্রথম জিনিস হচ্ছে, যদি আপনারা মহিলারা দেখছেন তাহলে আপনাদের বাড়ির যে পুরুষ লোক যারা আছেন ওনাদেরকে একটু জিনিসটা অবগত করাবেন। অবগত করা খুবই দরকার, কারণ ইনফরমেশনের অভাবে একজন ব্যক্তি আজকে 2,16,000 টাকা 2,16,000 উনি হারিয়েছেন। আমি বারবার আমি আপডেটগুলো দিয়ে থাকি ফ্রডের যে আপডেট, কিন্তু অনেক পুরুষ আমাদের সেই আপডেটগুলো, এই কাভারেজগুলো দেখেন না, নিউজ দেখেন না, শিলচর নিউজ দেখেন না, কিন্তু বাড়ির মহিলারা দেখেন, পুরুষ দেখেন না। এবং সেই না দেখার কারণেই পুরুষ সেই ফ্রডের শিকার হন। শিকার হওয়ার কারণে অনেক পুরুষ বা ছেলেরা ওনারা সেই ফ্রডের শিকার হয়ে অনেক টাকা দিয়ে দেন। হয়তো আপনারা জানেন না আপনার পরিবারের কোনো পুরুষ বা ছেলে এরকম ওদের সঙ্গ হতে পারে, কারণ ওনারা ভয়ে, ইজ্জতের ভয়ে ওনারা টাকা দিয়ে দিয়েছেন। ঘটনাটা হয়েছে, আমি সন্ধ্যাবেলা ঘরেছিলাম, হঠাৎ করে একজন দম্পতি, স্বামী স্ত্রী, ওনারা আসেন আমার বাড়িতে এবং স্বামী একদম কাঁপানো অবস্থায়, উনি কাঁপছিলেন আর কি এরকম, এবং ওনার মনের ভিতরে একটা ভয়, এবং উনি আমার কাছে একটা সাহায্য চাইলেন যে উনার একটা এরকম ফ্রড হয়েছে, উনাকে সাহায্য করার জন্য কী করা দরকার, কী করণীয় দরকার। হয়েছেটা কি, উনাকে হয়তো ফেসবুকে কেউ এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন, তারপরে উনি সেই কী বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছেন, এবং হোয়াটসঅ্যাপে সুন্দর একটা মেয়ের ফটো দিয়ে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকটা সেখানে লাগানো, এবং সেই ভদ্রলোককে, সেই ব্যক্তিকে ফোন করে, সেই ভিডিও কল করে, ভিডিও কল করার পরে সেই ব্যক্তি রিসিভ করে নেয়। তারপরে সেখান থেকে হয়তো একটা অশ্লীল একটা ভিডিও সেখান থেকে দেখানো হয়, কয়েক সেকেন্ড পরে সেটা কাটে দেওয়া হয়, এবং সেটাতে সেই ব্যক্তির ফটো দিয়ে MMS বানিয়ে তারপরে সেই ব্যক্তিকে পাঠানো হয় সেই ভিডিওটা। ব্যক্তি তো ভয় পেয়ে যায়। কিছু সময় পরে, আধা ঘন্টা ঘন্টা নাগাদ পরে, আরেকজন ব্যক্তি ফোন করে বলে, আমি সাইবার ক্রাইমের ইন্সপেক্টর বলছি। সাইবার ক্রাইমের ইন্সপেক্টর, আপনার নামে, আপনার এই মোবাইল নাম্বারে আমরা একটা কমপ্লেইন পেয়েছি, আপনার নামে অমুক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে বলে সেই ব্যক্তিকে ভয় দেখিয়ে পুলিশের আরেকজন, কোনো একজন পুলিশের ফটো গুগল থেকে নিয়েছে, সেটা দিয়ে দিয়েছে, কোনো SP হতে পারে, কোনো এরকম DGP হতে পারে, এরকম একটা ফটো দিয়ে দিয়েছে। সেই ব্যক্তি তো ভয় পেয়ে যায় যে পুলিশের কাছে আমার কেসটা চলে গেছে। এখন সেই ব্যক্তি চিন্তা করছিল, আমি এখন কাকে বলবো, আমার ইজ্জত চলে যাবে, যদি এরকম, যদি কোনো মেয়ের সঙ্গে এরকম ভিডিও কলের যদি কেউ জানতে পারে তাহলে আমার ইজ্জত চলে যাবে। এরকম সেই ব্যক্তি ভয় পেয়ে কিছু না বলে প্রথম 1,500 টাকা পাঠিয়ে দেয়, ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেয়। ওনারা টেকনিক্যালি সেই ব্যক্তিকে বুঝিয়েছেন যে আমরা ক্রাইম ব্রাঞ্চের থেকে, কিন্তু ইউটিউবকে বন্ধ করতে লাগবে, যেহেতু এটা এই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে গেছে, ইউটিউবকে বন্ধ করতে লাগবে, ইউটিউবের অফিসে গিয়ে আমরা টাকা জমা দেবো, আপনারা এই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিন বলে এরকম করে 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 সেই ব্যক্তি প্রথম 1,500 টাকা দিয়ে দেয়, তারপরে 51,000, তারপরে 50,000, তারপরে 60,000, তারপর এরকম করে করে 2,14,500 টাকা 2,14,500 টাকা এরকম সেই ব্যক্তি তাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দেয়। আমার কাছে যে সময় প্রথম আসে উনি বলে মাত্র আমি 25,000 টাকা দিয়েছি, কিন্তু আমি যে সময় ওনার ডিটেলসটা আমি বের করে দেখলাম 2,14,500, আমি অবাক হয়ে গেলাম এত টাকা। এবং সেই ব্যক্তি ওনার বাড়ির স্ত্রীর সঙ্গেও এটা শেয়ার করেননি, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করেননি। 2,14,500 টাকা দেওয়ার পরে সেই ব্যক্তির মনে একটু আরও ভয় লাগে, টাকা তো নেই, শেষ হয়ে গেছে, উনি কার কাছ থেকে ধার করে উনি দিয়েছিলেন। তারপরে বন্ধু একজনের কাছে যে সময় উনি সেটা জিজ্ঞেস করেন, বন্ধু চট করে আমার নামটা বলে দেন, এবং সেই ব্যক্তি আমার কাছে আসে। তারপর আমি সেই যে ফ্রড করেছে ওর সঙ্গে ফোনে অনেক গালাগালি করি, গালাগালি করার পরে ওরা সেই সিমটা ওরা খুলে ফেলে দেয়। এখন আর কিছু নেই, ওরা থানাতে গিয়ে একটা FIR দিয়েছে। দর্শক, মহিলারা যারা আমার এই আপডেটটা দেখছেন, আপনারা দয়া করে আপনাদের বাড়ির ছেলেদের, পুরুষদের একটু সতর্ক করবেন যে এরকম ভিডিও কল করে ওরা ফ্রড করছে, ফ্রড করে টাকা নিয়ে যাচ্ছে, আগে থেকে সতর্ক করা দরকার। কিন্তু যদি ওনারা সিলচর নিউজ দেখেন না তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই সতর্ক করে দেবেন, আপনার পরিবারের টাকা বাঁচবে, নাহলে ভিডিওটা ওনাদেরকে একটু পাঠিয়ে দেবেন দেখার জন্য। দর্শক বিন্দু, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন বন্যায় পীড়িতদের জন্য কী কী সুবিধা অসুবিধা উনি করে দিয়েছেন, সেটা আমি একটু পরে বলবো। তার আগে আজকে করিমগঞ্জের কটামনিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সরকারি জমি যারা দখল করে, যারা বাড়ি বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন, দোকানপাত বানিয়েছেন, 3 দিন আগে ওনাদেরকে অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল, তারপরে আজকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেখানে প্রশাসন মোতায়েন করা হয়েছে। দর্শকবৃন্দ, প্রায় 90টা ঘর উচ্ছেদ করা হয়েছে, সেখানে বিল্ডিং বাড়িও ছিল। দর্শকবৃন্দ, তারপরে আমরা দেখলাম উত্তর করিমগঞ্জে যিনি বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহোদয়, উনি গুয়াহাটিতে উনি সেই কমিশনার সেক্রেটারি ল্যান্ড রেভিনিউয়ের সঙ্গে উনি দেখা করেন, সেখানে উনি একটা মেমোরেন্ডাম সাবমিট করেন,
ওনার বক্তব্য হচ্ছে সেখানে অনেকজনের বাড়ির পাট্টা ল্যান্ড ছিল, ল্যান্ড ডকুমেন্ট ছিল, থাকা সত্ত্বেও সেই বাড়ি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ওনাদের ল্যান্ড না দেখে বলে, এরকম উনি রিকোয়েস্ট করেছেন এবং সরকারের কাছেও উনি রিকোয়েস্ট করেছেন যে যাদের জমি পাট্টা আছে ওনাদেরকে যাহাতে ছেড়ে দেওয়া হোক বলে এরকম একটা অ্যাপ্লিকেশনে দেওয়া হয়। অফার শ্যামসুন্দর জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো ফ্ল্যাট 50% ছাড় সোনার গহনার মজুরির উপর। অফারটি কিন্তু সীমিত, আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। সেল সেল সেল, বাম্পার সেল চলছে চৌধুরী টেক্সটাইল শিলচর ফাটক বাজারে। 70% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন কাপড়ে। নতুন নতুন কাপড় সম্পূর্ণ পরিবারের জন্য আপনারা নিয়ে যান চৌধুরী টেক্সটাইল থেকে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, সদর থানার পাশেই। ফোন নম্বর হচ্ছে 0384223-4063। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন প্রেস বার্তার মাধ্যমে, সেই অ্যানাউন্সমেন্টগুলো আপনারা শুনে নিন। বন্যায় যারা পীড়িত উনাদের জন্য কী কী আসাম সরকার পদক্ষেপ নিয়েছে সেটা উনি বলে দিয়েছেন। টোটাল 101,000 ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে উনাদের যে পড়াশোনার জিনিস কেনার জন্য 1,000 টাকা করে উনি জমা করে দিয়েছেন, আসাম সরকার জমা করে দিয়েছে আজকে বলে সেটা উনি জানিয়েছেন। যাদের খাতা নেই, পেন্সিল নেই, বিভিন্ন ধরনের জিনিসপত্র নেই সেই জিনিসপত্রগুলো কেনার জন্য। তারপরে টোটাল যাদের যে সকল ছাত্রছাত্রীদের বই নেই সেই সকল বইগুলো দেওয়ার জন্য এখন সার্ভে করা হচ্ছে 15 আগস্টের ভিতরে। সেই সার্ভেটা শেষ করে যাদের যাদের বই নেই, কী কী বই নেই সেইগুলো আবার দিয়ে দেওয়া হবে। আগে তো বই দেওয়া হয়েছিল ফ্রি, এখন আরও দেওয়া হবে বলে সেটাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 15 আগস্টের ভিতরে ছাত্রছাত্রীদের জন্য বই, আপনারা বই কিনবেন না, বই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে টোটাল সার্ভে করা হয়েছে এখন অবধি, 15 তারিখ অবধি যে সার্ভেটা করা হয়েছে, যেখানে টোটাল কার কার কতটা আসামে কতটা বাড়ি ড্যামেজ হয়ে গেছে, ফুললি ড্যামেজ হয়েছে, সিভিয়ারলি ড্যামেজ হয়েছে এরকম, সেখানে যে রিপোর্ট পাওয়া মতে আসাম সরকারের কাছে যে রিপোর্ট আসা মতে 25,670টা ঘর ফুললি ড্যামেজ হয়ে গেছে, ফুললি বা সিভিয়ারলি ড্যামেজ হয়ে গেছে বলে 25,670টি ঘর যারা সার্ভে করেছেন ওনারা রিপোর্ট দিয়েছেন। তারপরে 278,260টি পার্সিয়ালি ড্যামেজ, মানে কিছু কিছু ড্যামেজ হয়েছে বাড়িঘর, সেইগুলোকেও এখন সেই টাকা দেওয়ার কাজ চলবে। দর্শকবৃন্দ, সরকারের তরফ থেকে যে সাহায্য সেই সাহায্যটা দেওয়ার কাজ চলবে সেটা উনি জানিয়েছেন। এবং কাছাড় ডিস্ট্রিক্টের খবরটা, কাছাড় ডিস্ট্রিক্টের সব থেকে সর্বাধিক টোটাল 12,486টা ফুললি ড্যামেজ ঘর সেটা সার্ভে দেওয়া হয়েছে, তারপরে রিপোর্ট দেওয়া হয়েছে আর কি। তারপরে পার্সিয়ালি ড্যামেজ হয়েছে 163,132টা ঘর, কিন্তু 20 জুলাই অবধি সেই সার্ভেটা চলবে আর কি, সরি সেই ইয়েটা চলবে আর কি, সার্ভেটা কোন কোন এখনও শেষ হয়নি, সেটা 15 তারিখ অবধি, আরও 5 দিন চলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাড়বে নিশ্চয়ই। এবং 20 জুলাই থেকে, 20 জুলাইয়ের পরে কী করা হবে, আসাম সরকারের বিভিন্ন মন্ত্রী থাকবেন, অফিসাররা থাকবেন, সেখানে আবার কী করা হবে, যে যে লিস্ট দেওয়া হয়েছিল সেই সব লিস্টগুলো আবার দেখা হবে, সেই সব লিস্টগুলো আবার ভেরিফাই করা হবে সেটা সত্যিকারের কি না, যাহাতে ভুয়া কোনো লিস্ট না দেওয়া হোক বলে আবার ভেরিফাই করা হবে। এবং 15 আগস্টের ভিতরে যাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে টাকা দেওয়ার একটা প্ল্যান নিয়েছে 15 আগস্টের ভিতরে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অলমোস্ট 400 কোটি টাকা এইসব মানুষদেরকে দিতে খরচ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 400 crore সেটা ডিস্ট্রিবিউট করা হবে আসামের যারা ক্ষতিগ্রস্ত, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের। দর্শকবৃন্দ, তারপরে অগস্ট মাস থেকে রাস্তা, কোন জায়গাতে রাস্তা ভাঙা, কোন জায়গাতে পুল ভাঙা, কোন জায়গাতে বাঁধ ভাঙা, এগুলো এইসব জিনিসগুলো দেখা হবে, কোন কোন জায়গাতে কী কী ক্ষতি হয়েছে, কোন বাঁধ ক্ষতি হয়েছে এইগুলো দেখা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফ্ল্যাটে যে সকল মানুষের নথিপত্র হারিয়ে গেছে, অনেক মানুষের তো ফ্ল্যাটে জলের নিচে আপনাদের সেই ইন্স্যুরেন্স সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট থাকতে পারে, বিভিন্ন ধরনের অফিসিয়াল কাগজ, পয়সা জমানোর কাগজ, যেগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য যে সকল দফতর আছে প্রাইভেট হোক সরকারি হোক ওনাদেরকে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়ে দিয়েছেন এবং রিকোয়েস্টও করেছেন যাহাতে বন্যাক্রান্ত মানুষদের যাহাতে ডুপ্লিকেট কাগজ বের করতে বা আরেকটা কাগজ বের করতে যাহাতে কোনো ধরনের অসুবিধে না হয়, যাহাতে সহজ সরলভাবে ওনারা যাহাতে বের করতে পারেন তার জন্য সাহায্য করার জন্য উনিও একটা রিকোয়েস্টও করেছেন বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এই বন্যার সময় মাইক্রোফাইন্যান্স যারা নিয়েছেন বা সেলফ হেল্প গ্রুপের যারা লোন নিয়েছেন,
বন্ধনের লোন, অমুকের লোন, চমুকের লোন যারা নিয়েছেন ওনাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওনারা দিতে পারছেন না, এবং তার জন্য দুই মাস তার জন্য মোরেটোরিয়াম মানে দুই মাস কিস্তি না দেওয়ার জন্য আসাম সরকার একটা ব্যবস্থা নেওয়ারও চিন্তা করেছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সেই আমি সরকারের ফলের পর একটা অর্ডার করব খুঁজেছো যে ফ্লাডত যখন মার্কশিট, ইন্স্যুরেন্স পলিসি এইবিল হেরাই গেছে, তেখেতসকলে যাতে এই সরকারি বিভাগ সকলে যাতে তেওঁলোকক সহযোগিতা করে নথিপত্রবিল ঘুরাই পোৱাৰ ক্ষেত্রত, আৰু এই ফ্লাডৰ সময়ত যিবিলাক সৰু সৰু লোন আছিল, মাইক্রো ফাইনেন্স লোন, সেলফ হেল্প লোন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই ফ্লাড উইথ সিভিয়ার নেচার বুলি ডিক্লেয়ার করিলে দুমাহৰ মরেটোরিয়াম পায় এজ পার দ্য আর বি আই নর্মস। নাও উই আর ট্রাইং ফর দ্যাট অলসো, বিকজ অলরেডি আসাম ফ্লাড হেজ বিন ডিক্লেয়ার্ড উইথ এ ক্যালামিটি অফ সিভিয়ার নেচার। সো ইয়ার ফলত যিখিনি আমি সুবিধা পাব পারো যে দুমাহৰ মরেটোরিয়াম পাব পারো, so we are already working on those and I am sure that we will be able to give all these positive results to the people soon. এমনও আমরা দেখলাম সেটা মুখ্যমন্ত্রী নজরে একটু আনা দরকার যে অনেক মানুষের গাড়ি জলে ডুবে গেছে কিন্তু গাড়ি এক মাস ধরে ইয়েতে আছে, আপনাদের 20 দিন জুড়ে 25 দিন ধরে এরকম করে আছে, এখনো ঠিক হয়নি কিন্তু ওনাদের কিস্তি দিতে হচ্ছে, এবং তার ব্যাপারেও মুখ্যমন্ত্রী সেই গাড়ির ইনস্টলমেন্টটাও একটু দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ রইল। আর একটা স্পেশাল আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই, আয়ুষ্মান কার্ড, যদি আপনাদের আয়ুষ্মান কার্ড না থাকে তাহলে আসাম সরকারের তরফ থেকে জাননি দেওয়া হয়েছে আপনারা আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন। আয়ুষ্মান কার্ডটা কি? বিনামূল্যে 5 লাখ টাকার চিকিৎসা আপনারা করতে পারবেন বিভিন্ন হাসপাতালে, সরকারি এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, সেই আয়ুষ্মান কার্ডের আন্ডারে, এবং সেই কার্ডটা সম্পূর্ণ বিনামূল্যে সরকার বানিয়ে দেয়, এবং আপনাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াটা পূরণ হলে আপনারা সেটা বানাতে পারবেন। কোথায় পাবেন সেই আয়ুষ্মান কার্ড বানানোর জন্য? কোথায় পাবেন? জেলাতে ডিস্ট্রিক্ট যে হাসপাতাল, ধরে নিন শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে গেলে আপনারা পারবেন। আয়ুষ্মান কার্ডের অলরেডি কাউন্টার থাকে, সেখানে গিয়ে আপনারা বানাতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে। অথবা আপনারা যদি আসামের লোক হচ্ছেন তাহলে আসামের যদি লোক হন তাহলে স্টেট একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো, 1800-103-9975, এটা হচ্ছে স্টেট রাজ্যিক হেল্পলাইন আসামের জন্য শুধু, কিন্তু সারা ভারতবর্ষের জন্য যে ন্যাশনাল টোল ফ্রি নাম্বার যেটা 1455, আপনারা ত্রিপুরা থেকে দেখছেন, মণিপুর থেকে দেখছেন বা ভারতবর্ষের কোনো অংশ থেকে দেখছেন, আপনারা সেখানে কন্ট্যাক্ট করলে আপনাদের কোন জায়গাতে কী বা ক্রাইটেরিয়া কী কী সেটা জানতে পারবেন, বা কোন জায়গাতে সেটা বানানো হয় সেটাও আপনারা জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে কোভিডের খবরটা দিয়ে দিই। কাছাড় জেলাতে আজকে যেটা খবর পেলাম, 24 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, টোটাল আমাদের কাছাড় জেলাতে 113 জন অ্যাক্টিভ, ধীরে ধীরে করে বাড়ছে। দশ মিনিট ভারতবর্ষের বিগত 24 ঘন্টার খবর, গতকালকের অবধি খবর পাওয়ার মতে আপনাদের 20,044 জন করোনাতে আক্রান্ত হয়েছেন অ্যাক্টিভ অবস্থায়, 140,760 জন আমাদের সমস্ত ভারতবর্ষে অ্যাক্টিভ অবস্থায় আছেন। ত্রিপুরা রাজ্যে গতকালকে খবর পেয়েছি 260 জন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, আপডেটটা আপনার জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।